চলে আসলাম কিছু কথা বলার জন্য। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি আমি যে কথাগুলো তোমাদের সাথে বলতে আসলাম, যে তোমরা যদি আমাকে হেল্প না করো সত্যি বলছি আমি মরে যাব, কারণ আমাকে এখানে ওরা মানসিক টর্চার করে, মানসিক টর্চার করে দিনের পর দিন, মানসিক টর্চার করে। তোমাদেরকে বলেছিলাম না ভিডিওতে, আমাকে নোংরা বলে আমার অশ্বেশী, এই কথাগুলো কারা বলেছে জানো? আমার শ্বশুর শাশুড়ি, তারা আমাকে নিয়ে যা যা কথা বলে। আমি নাকি ভারতবর্ষে সব থেকে নোংরা মেয়ে, আমি বাজে মেয়ে, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, আমাকে নিয়ে আর এখানে রাখা হবে না, আমাকে যা না তাই বলছে। এ তোমরাই বলো আমি কি করবো এবার, আমি এই দুটো ছেলেকে নিয়ে আমি এবার কি করবো, আমার তো সব শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি মরে যাব তো, আমি আমি এদেরকে কি করে মানুষ করব? প্লিজ তোমাদের পায়ে পড়ে তোমরা আমাকে একটা সাপোর্ট করো, কারণ আমাকে যেভাবে এরা মানুষই অত্যাচার করছে, তোমাদেরকে কি করে ভাষায় আমি বলবো আমি জানি না। আমার মরা ছাড়া কোনো গতি নেই, যেরকম নোংরা নোংরা ভাষাই ব্যবহার করে তোমরা জানো না। আমি আমার দুই ছেলে হওয়ার নিয়ে যে টাকা পয়সাগুলো খরচা হয়েছে সেইগুলো যদি থাকতো তাই নাকি ওদের দুই তিন চারতলা বাড়ি হয়ে যেত। বুঝতে পারছো কথা, আমি কতটা কত অসহায় হয়ে রয়েছি এখানে, কতটা অসহায় হয়ে রয়েছি আমি এখানে, তোমরা একবারও বুঝতে পারছো না। তোমাদের কাছে আমি এমনি সাহায্য চাইছি না, আমি খুবই নিরুপায় হয়ে তোমাদের কাছে সাহায্য চাইছি, তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমি আর মানসিক টর্চার নিতে পারছি না, দিনের পর দিন এরা মানসিক টর্চার করে। আমি আজকে আলাদা খাই জানো তো, আলাদা রান্না করে আমি থাকি, আলাদা রান্না করে দেখো তো কি রান্না করি, ওই রান্না করে আমি আর ছেলেদের খাওয়াই, নিজেরা খাই, তাও আমি নাকি গাদা গাদা টাকা পয়সা খরচা করি। কি কি খরচা করি বলো, এই যে আমার ঘর দেখতে পাচ্ছ তো, কি আছে ঘরের ভিতরে বলো, আমি কোথা থেকে টাকা খরচা করলাম? এই যে বিছনা, এই বিছনার মধ্যে তোষক নেই দেখো, এখানে এখানে বস্তা পেতে শুই আমরা, আমরা দেখো এই যে বস্তা বস্তা বেঁধে শুয়ে থাকি, তাও আমি নাকি টাকা খরচা করি। আর বলো আমি আর কি করবো বলো, আর কি করলে আমি শান্তি পাবো? তোমাদের দাদা ভাইয়ের কোনো দোষ নেই, সে চায় না আমাকে ছাড়তে, কিন্তু আমি বলেছি তোমার বাবা মাকে তোমাকে দেখতে হবে, কারণ তুমি তো ছাড়ো তো বাবা মাকে দেখবে কে, কিন্তু সে তো বাবা মাকে খুব ভালোবাসে। আমি বলছি না তোকে ছেড়ে তুমি চলে আসো আমার সাথে, তুমি সঙ্গেই থাকো, তুমি আর না নতুন বিয়ে করে সংসার পাতো, কিন্তু আমি আর এরকম মানুষের কথা আমি আর শুনতে পাচ্ছি না। পাড়ার লোকের কাছে সারা পাড়া আমার নিন্দা করে বেড়ায় জানো তো, পাড়ার লোকের কাছে সব বাড়ি গিয়ে বলে বেড়ায় আমি খারাপ, আমি নোংরাও করি, আমি কি করে বলবো, আমি কি করে বাঁচবো? আর তোমাদের কাছে ভিডিওটা আমি অনেক আগেই করতে পারতাম, এবং তোমরা দেখবে আমার প্রথম যখন আমি ভিডিও স্টার্ট করে সেই সময় আমি একটা ভিডিও করেছিলাম, সেই সময় আমার হাজব্যান্ড বারণ করেছিল তুমি এরকম ঘরের কথা পরকে বলো না, লোকে খারাপ বলবে। আমি সেই থেকে আর আমার কোনো ভিডিও আমি করিনি, কষ্ট হয়েছে আমি করিনি, কিন্তু আজকে আমি করছি কেন আমি আর পারছি না গো। আজ 12 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, হ্যাঁ ধরে নাও 12 বছরের মধ্যে আমার কি 10 বছর ধরে টর্চার সহ্য করতে হচ্ছে। আমার বাবা মাকে এরা যা না তাই বলে অপমান করে, আমার বাবা মাকে গাড়িতে আসতে আসে না অপমানের জন্য, আমার বাবা মা গরিব তাই আমার বাবা মা ভালো না, অনেক অনেক কথা। ভারতবর্ষের সব থেকে বাজে মেয়ে হচ্ছে আমি, আর কত সহ্য করো বলো, আমি নোংরা, আমার রস বেশি, এইসব ভাষা কোনোদিনও সে সহ্য করতে পারে কোনো মেয়ে বলো? কোনো মেয়ে সহ্য করতে পারে? আমি তো কতভাবে ভিডিও করি তোমাদের কাছে, তোমরা দেখেছো নিশ্চয়ই, তাও আমাকে এত এত কথা শুনতে হয়।
আমি আর বাঁচতে পারছি না, খুব অসহায় লাগছে। তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো। তোমরা যদি সাহায্য না করো আমাকে দুই ছেলেকে নিয়ে পথে বসতে হবে, কারণ আমাকে এই বাড়ির থেকে তাড়িতে হবে, বাড়িতে থাকতে দেবে না। আমি কোথায় যাবো? আমরা দুই ছেলেকে নিয়ে কোথায় যাবো? আমি কিভাবে মানুষ করবো? আমি আর পারছি না।